नमस्कार बंधुरा, आज आमरा बीरभूमेर पाँचटी सतीपीठेर अन्यतम साइथियार देवी नंदिकेश्वरी मंदिर सम्पर्के आलोचना करब। साइथिया स्टेशनेर काछेई अवस्थित एई नंदिकेश्वरी मंदिर मोटामुटी शहरेर एकेबारे केंद्रस्थले एई मंदिरेर अवस्थान। এরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সাঁইথিয়া যাতায়াতে সরাসরি বাস বা ট্রেন যোগাযোগ আছে। স্বভাবতই সতীপীঠ নন্দিকেশ্বরী দর্শনে পর্যটকদের আগমন বেড়েছে। এক বিশাল বটবৃক্ষ ছাতার মতো ঘিরে রেখেছে মন্দির অঙ্গনটি। এই বটবৃক্ষের নিচেই দেবী নন্দিকেশ্বরীর অবস্থান। ভৈরব এখানে নন্দিকেশ্বর। শোনা যায় দেবী নিজেই স্বপ্ন দিয়ে তার অবস্থানের কথা জানিয়েছিলেন জনৈক জমিদার দাতারাম ঘোষকে। এরপর থেকেই দেবী নন্দিকেশ্বরীর পূজো প্রচার হয়। কথিত আছে দেবী সতীর কণ্ঠভার পড়েছিল এই নন্দিকেশ্বরী মন্দিরে। এখানে দেবী নিত্য পূজিত হয়ে থাকেন। নন্দিকেশ্বরী তলায় আছে নানা দেবদেবীর মন্দির। মহা সরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণু লক্ষ্মী, জলারাম বাবার মন্দির, হনুমান মন্দির, গণেশের মন্দির আছে এই একই অঙ্গনে। এই মন্দিরের সঙ্গেই রয়েছে জগন্নাথ মন্দির। পুরী থেকে জগন্নাথ সুভদ্রা বলরামের দারুমূর্তি আনা হয়। এই আটের দশকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় রথযাত্রা উৎসব। 1987 সালে গড়ে উঠেছে নন্দিকেশ্বরী সেবা সমিতি। অতি সম্প্রতি রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে মন্দিরের প্রবেশপথে তৈরি হয়েছে সুদৃশ্য তোরণ ও ভক্তদের বিশ্রামস্থল। সারা বছরই নন্দিকেশ্বরী মন্দির এলাকায় ভক্তদের যাতায়াত। বিভিন্ন ব্রত পার্বণে মানুষের ভিড় উপচে পড়ে, তাই আপনিও আসতে পারেন এই নন্দিকেশ্বরী মন্দিরে, দেখে যেতে পারেন এই মন্দিরের মাহাত্ম্য। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে।